এটা আমি আমি কিছুতেই ভুলতে পারি না। এটা তো আপনি। বিদেশ থেকে সূর্য দাদাবর বন্ধু এসেছেন। পুজো শুরু করতে হবে না? ডাক্তারবাবু, আমার আপনার মধ্যে যাই হয়ে থাক না কেন, আপনি যে আমাদের সোনার উপর বাবা সেটা তো সত্যি, তাতে কোনো ভুল নেই। তাই আমি মন থেকে চাই যেখানেই থাকুন ভালো থাকুন, আপনার ভালো থাকার খবর আসুক ডাক্তারবাবু, সেটা যে খুব দরকার। বড্ড বড় ভুল করে ফেলেছি, ওই কাগজে মোড়া ফুলগুলো আমি বসাতে ভুলে গেছি। বাসে তুমি একটু দেবে? আমি কিছুতেই ভুলতে পারি না, এটা তো আপনি। ডাক্তারবাবু, কি হলো আপনার? কি হলো দীপা, ফুলগুলো দাও। বিদেশ থেকে সূর্য দাদাবর বন্ধু এসেছেন। সূর্যর বন্ধু তাও আবার বিদেশ থেকে? হ্যাঁ, তাই তো বলল। কোথায় দেখতে পাচ্ছি না তো? বাইরে লনে আছে। দাদা, এক বন্ধুকে তুমি বাইরে দাঁড় করিয়ে রেখেছ? এখন আবার ডাক্তারবাবুর বন্ধুও এসে গেল, এত কিছু কাকতালি হতে পারে না। তুমি একটা কাজ করো, ওদেরকে ভেতরে নিয়ে এসো। হ্যাঁ মা। ভাই তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। না না, তুমি পুজো ছেড়ে কোথায় যাচ্ছ এখন? মা, ডাক্তারবাবু ভালোর জন্যই তো সব কিছু, তাহলে আমাকে একটু সময় দিন, আমি আসছি। দাঁড়াও দাঁড়াও, এখানে কাউকে যেতে হবে না রিটা, তুমি ওদেরকে ভেতরে নিয়ে এসো। আসুন আসুন।